ডিরেক্ট ফর্মুলার বেশ কিছু ম্যাথ থাকে, সেজন্য কি পারতে হবে বলতো? ফর্মুলা পারতে হবে। এগুলোকে আমরা বলি হচ্ছে ওয়ান লাইনার ম্যাথ, মানে এক লাইনে সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করে ম্যাথ করা যায়, এই ধরনের ম্যাথ। ঠিক আছে, ধরো যে তোমার একটা কি বলতো ইলেকট্রিক তারের হচ্ছে গিয়ে ধরো দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, তার আপেক্ষিক রোধ দেওয়া আছে, তার রোধ বের করতে বললো, তাহলে আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ, এই ফর্মুলা দিয়ে এক লাইন অঙ্ক করতে হবে। এই টাইপের অঙ্ক প্রচুর আসে ভাই এমসিকিউতে, হ্যাঁ, ঢাকা ভার্সিটিতেও। তাহলে ডিরেক্ট ফর্মুলা ম্যাথের জন্য কি পড়তে হবে? ফর্মুলাগুলো জানা থাকতে হবে।